চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দিনের কাছে সাহায্য করুন যা সব উপাদান তিনি বেঁচে থাকার সব উপাদান এই জমিনের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আলাম না জাহালিল আরদা মিহাদা আমি কি তোমাদের জন্য জমিনকে এভাবে তৈরি করে দেইনি সেভাবে আল্লাহ সু ফানুয়া জমিনকে তৈরি করে দিয়েছেন আমরা এরপরে যেটা দেখতে পাই ওয়াল জিবা আলা আউতাদা অতপর আল্লাহ সু ফানুয়া তালা জিবালকে পাহাড়কে তিনি প্যারেগের মতো তৈরি করে দিয়েছেন পাহাড় কারণ প্রতি মুহূর্তে আমরা এটা আগেও বলেছিলাম প্রতি মুহূর্তে পৃথিবী তো ঘুরছে যদি এটা প্যারেক দিয়ে যদি এটাকে আটকে না রাখা হতো তাহলে একটা কনভালশান তৈরি হতো এখানে বিভিন্ন ধরনের অবস্থা অস্থিরতা তৈরি হতো এবং আমরা এখান থেকে ছিটকে পড়ে যেতাম মাদ্যাকর্ষণ অথবা এই যে গ্রাভিটেশন তৈরি করে দিয়ে আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে এখানে স্থির রেখেছেন সব কিছু উপরে আমরা ছুড়ে ফেলি কিন্তু ফিরে আসে কোথায় নিচের দিকে ফিরে আসে কারণ এটা একটা গ্রাভিটেশন তৈরি করেছে আর নাহলে আমরাও উপরের দিকে যদি লাভ দিতাম তাহলে কি উপরে যেতেই থাকতাম যেতেই থাকতাম যেতেই থাকতাম আর কোনোদিন ফিরে আসতাম না কিন্তু এইভাবে বসবাসযোগ্য তিনি করে দিয়েছেন আবার তিনি এর মধ্যে পাহাড়গুলোকে তিনি তৈরি করে দিয়েছেন যাতে অবস্থায় এই পৃথিবী টল না হয়ে যায় এবং আমরা যাতে এখান থেকে না ছিটকে না পড়ি বলছিলাম যে আল্লাহ সুমত পাহাড়গুলোর মধ্যে এমন উপাদান দিয়ে দিয়েছেন যে উপাদানটি আমাদের এই পৃথিবীকে একদিকে আনতামি দাবি কম করা আছে আমি পাহাড়গুলোকে আনহারা। আমি এখানে পাহাড়গুলো তৈরি করে দিয়েছি যাতে পাহাড়গুলো করে কাজ করে এবং আল্লাহ এখানে প্যারেগ শব্দটি উল্লেখ করেছেন ওয়াতাদুর মানে হচ্ছে এটা তিনি উল্লেখ করেছেন যেগুলোকে আমি প্যারেগ হিসেবে তৈরি করে দিয়েছি যাতে তোমরা এর মাধ্যমে যাতে ছিটকে না পড়ে যাও এরপরে ও জালনা ও জালনা লাইলা ও জালনা না অতপর আমি তোমাদের জন্যে তোমাদের জন্য ঘুমকে আমি তোমাদের জন্য বিশ্রামের উপকরণ বানিয়েছি আচ্ছা ভাই যদি ঘুম না তাহলে কি হতো বলেন তো পাগল হতো না লোকেরা ঘুম না হলে কি হতো পাগল হয়ে যেত ঘুমকে আল্লা ওয়া তালা আমাদের জন্য বিশ্রামের উপকরণ হিসেবে তৈরি করে সুবাদ শব্দের দুটো অর্থ একটা অর্থ হচ্ছে যে একটা অর্থ হচ্ছে কাট অফ ফ্রম ইউর ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটি যে দুনিয়ার কাছ থেকে মানে পার্থিব কাছ থেকে একটু কি সামান্য ক্ষণিকের জন্যে বিশ্রাম আর দুই নম্বর হচ্ছে রিয়াল রেস্ট টু হ্যাভ টু হ্যাভ পিস শান্তি পাওয়া এই দুটোই আল্লাহ তালা এর মাধ্যমে এই 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 ঘুমের মাধ্যমে আল্লাহ সুতালা করে দিয়েছেন ঘুমের মধ্যে যে কি অবাহিত নেয়ামত আমরা সারাদিন যখন কর্মক্লান্ত থাকি ব্রেনগুলো তখন কি হয়ে যায় প্রচণ্ড অস্থির হয়ে যায় এখানে প্রচুর পরিমাণ আপনার যে সেল আছে এই সেলগুলো দুর্বল হয়ে যায় কোনো ব্যক্তি যদি যথাযথ পরিমাণ না ঘুমায় তাহলে এই সেলগুলো কি হয়ে যায় এগুলো তো দুর্বল হয়ে গেছে অন্য সেলগুলোকে অ্যাটাক করে ওগুলো দুর্বল হয়ে যায় এখান থেকে ক্যান্সার তৈরি হয় এই জন্য মানুষকে যথেষ্ট পরিমাণ যথাযথ পরিমাণ কি লাগে ঘুম লাগে যারা যেমন রসুল সালাম বলেছেন দুপুরে যদি তোমরা একটু ঘুমাও আপনারা দেখবেন দুপুরে যদি একটু শুধুমাত্র স্ন্যাপিং ন্যাপিং একটু নেন একটু ন্যাপিং নেওয়ার পরে দেখবেন যে বাকি সময়টা প্রচন্ড কি স্পিরিটেড এনার্জেটিক মনে হয় অনেক কাজ করতে তখন আমাদের শক্তি আসে ঘুমটাকে আল্লাহ সুফাহ তালা কতটা নয়ামত হিসেবে তৈরি করেছেন যাদের ঘুম হয় না তাদেরকে জিজ্ঞেস করেন অনেকগুলো ট্যাবলেট খাইছে তারপরেও কি হয় না ঘুম হয় না আর রাস্তার পাশে কীভাবে বেঘরে ঘুমাচ্ছে এই লোকটা রাস্তার পাশে ঘুমাচ্ছে তার ফাঁসি দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ঘুমাচ্ছে সকালবেলা তাজা সে কি একটু টের পায় এই ঘুম তাকে কি করে দিয়েছে তাজা করে দিয়েছে ঘুম পাওয়ার যাওয়া যেতে পারার কারণে সে তাজা ফিল করছে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করে যে ব্রেনে তো বহু ইনফরমেশন এখানে স্টক থাকে এই ইনফরমেশনগুলো প্রসেসিং হয় ঘুমের মাধ্যমে আর নাহলে প্রসেস ডাইজেশনে তো সময় লাগবে নাকি এটা ডাইজেশন একটা সময় ওইখানে তৈরি হয় এর জন্যে তিনি যদি যথাযথ পরিমাণে ঘুমাতে পারেন তাহলে প্রচুর ইনফরমেশন তিনি ডাইজেস্ট করতে পারবেন বা এগুলোকে তিনি প্রিজার্ভ রিজার্ভ রাখতে পারবেন অন্যথায় তিনি রিজার্ভ রাখতে পারবেন না তাকে ঘুমের জন্য আলাদা টাইম একটা স্লিপ ম্যানেজমেন্টটা তৈরি করতে হয় স্লিপের একটা অসাধারণ ম্যানেজমেন্ট আল্লা সুবাহনুয় তালা তৈরি করে দিয়েছেন সো আপনারা কোরআনে আছে যখন মুসলিমরা বন মুস্তালিক থেকে ফিরে আসার সময় ওইখানে একটা ঝামেলা হয়েছিল ওই যে আপনার আবদুল লেবনে উবাই এখানে একটা গ্যানজাম লাগিয়েছে এবং আনসারদের মাঝে সেটা বললেন তাদের মধ্যে একটা অ্যাংজাইটি একটু ফ্রাস্ট্রেশন এক ধরনের ইয়ে তৈরি হলো যে আমরা এরকম কাজ করলাম কিছুক্ষণ পরে তারা আসার পরে কি হলো আল্লাহ তালা তাদেরকে একটা ঘুম দিয়ে দিলেন ছোট্ট একটু ঘুমানোর পরে সব ফ্রেশ সব ভুলে গেছে আপনি দেখবেন প্রচন্ড কষ্ট একটু ঘুম থেকে উঠার পরে দেখবেন যে সব কি হালকা হয়ে গেছে ভুলে গেছেন আপনি অনেক কিছু ব্রেন আপনাকে একটা রেস্ট প্রদান করেছে এইটা ঘুমটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই ঘুম এর জন্য আল্লাহ একটা উপযুক্ত পরিবেশও কী করেছেন তৈরি করে দিয়েছেন ওয়া জালনা লাইলা লিবাসা রাতটাকে তিনি লেবাসের মতো করে দিয়েছেন লেবাস মানে কি পোশাক পোশাকের দুটা কাজ একটা কাজ হচ্ছে কি আমাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস থেকে রক্ষা করে তাপ অথবা কোল্ড হিট অ্যান্ড কোল্ড ইত্যাদিকে রক্ষা করে আর এটা আমাদের ইজ্জতাব্রগুলো কি রক্ষা করে ঢেকে রাখে সব কিছু পোশাক ঢেকে রাখে আমাদের এই রাতও কিন্তু দুটা কাজে করে অপরাধীরা তারা দিনের বেলা অপরাধ করে না রাতের বেলা করে রাতের অন্ধকারে তারা অপরাধ বেশি বেশি করে পৃথিবী জুড়েই রাতের বেলায় বেশি বেশি কি হয় অপরাধ হয় এই জন্যে বলছি যে আপনি কেমন মানুষ এটা বোঝা আপনি রাতটা কিভাবে কাটাচ্ছেন এটা হচ্ছে আপনার

আল্লাহর জন্য নিবেদিত করতে হবে আপনি রাতের একটা অংশ আল্লাহর জন্য নিবেদিত করবেন তাহলে আল্লাহ আল্লাহ আপনাকে কী করবেন আপনাকে দুনিয়া মানে আপনার দিনের বেলা আল্লাহ আপনার মর্যাদাটা বাড়িয়ে দেবেন কোরআনের কথা দিনের বেলা আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আশা আই আবা আসা কা কামা মাহমুদা দিনের বেলা এই জন্যে সালফেস তারা বলতেন যে তুমি তোমার রাতের অবাদ দিকে তাকাও তোমার রাতের অ্যবাদ দিকে তাকাও তোমার রাতে যতক্ষণ তুমি দাঁড়ায় থাকবা আল্লাহ সুানুত মানুষের সামনে তোমার মর্যাদা ঠিক ততটুকু বাড়িয়ে দেবেন যে রাতের একটা অংশ আল্লাহর জন্য নিবেদিত করা দরকার আল্লাহ রাতটাকে আমাদেরকে প্রদান করেছেন অন্যরা রাতে বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়ায় কিন্তু আমরা রাতে আল্লাহর সাথে নৈকট্য অর্জন বা আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি করার জন্য সেমেন্টেড করার জন্যে আর স্ট্রেনদেন করার জন্য আমরা রাতের একটা অংশটা তার জন্য নিবেদিত করে দিই যিনি আমাদেরকে রাত দিয়েছেন তিনি যদি রাত না দিতেন তাইলে আমাদের পক্ষে রাত পাওয়া সম্ভব হতো আপনি বিশ্বাস করুন প্রতি মুহূর্তে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন স্টার বা তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে এবং এগুলো আলোর গতির চেয়েও দ্রুত গতিতে একটা থেকে আরেকটা কি দূরে দূরে সরে সরে যাচ্ছে যাচ্ছে নাহলে এত পরিমাণ লাইট এই লাইটগুলো পৃথিবীতে এসে পড়ার কারণে পৃথিবীতে কোনোদিন রাত হওয়ার কথাই না কোনো রাত হওয়ার কথা না কিন্তু এতগুলো লাইট এখানে এসে পড়ার পরেও এগুলো কেন রাত হচ্ছে কারণ হচ্ছে এই আলোগুলো এত দ্রুত সরে যাচ্ছে একটা আলো এখানে এসে পড়ার আগে অন্য জায়গায় চলে গেছে ফলে ওর আলো এখানে এসে আর পড়তে পারছে না বিশাল বিশাল এবং এই জন্যে বিজ্ঞানীরা বলেন তারা বলেন যে এত দ্রুত এগুলো এক্সপান্ডেড হচ্ছে এক্সপান্ডেড হচ্ছে এক্সপান্ডেড হচ্ছে কোনো একটা সময় দেখা যাবে যে আর এক্সপানশনের জন্য কোনো জায়গা না একটা লিমিট তো আছে লিমিট শুধু কার নাই আল্লাহর নাই আর সব কিছুর লিমিট আছে না অবশ্যই তো লিমিট আছে একটা জায়গায় তো লিমিট আছে কিন্তু এগুলো তখন গিয়ে ওইখানে ধাক্কা দেবে ধাক্কা দেবে ধাক্কা দেবে কিন্তু ও আর যাওয়ার জায়গা পাবে না আরেকটা এসে ওর উপর আশ্রে পড়বে তাহলে আশ্রয় পড়ার পরে কী হবে কেয়ামত হবে এই তো কেয়ামত এ তো একেবারে সাধারণ সূত্র ওরাই বলতেছে এটা সাধারণটা সূত্র এটা হওয়ার জন্যে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয় না খুব গবেষণার প্রয়োজন হয় না কারণ সব কিছু এভরিথিং এক্সপ্যান্ডিং এক্সপ্যান্ডিং এভরিথিং ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইচ আদার সব কিছু দূরে সরে যাচ্ছে এক সময় গিয়ে দেয়ালের আটকে যাবে আর যাওয়ার জায়গা থাকবে না তখন ওইখানে একটার উপর আরেকটা আশ্রয় পড়বে আরেকটার উপর আরেকটা আশ্রয় পড়বে এবং তখন কেয়ামত অনুষ্ঠিত হবে সেইভাবে আল্লাহ হানুমা যাই হোক বলছিলাম যে রাত হওয়া এটা একটা একটা মেরাকাল রাত রাত একটা 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 ইস্যু সেই আয়োজন করেছেন আমাদের জন্য যাতে আমরা কি করতে পারি রাতের বেলা বিশ্রাম নিতে পারি যারা ঘুমাতে পারি রাতের ঘুমের সাথে রাতের কথা তিনি আলোচনা করেছেন এই জন্য ভাইয়েরা বোনেরা বিশেষ করে ইয়াংম্যানদেরকে বলছি আর রাত জাগা তো ইয়াংম্যানদের কি একটা একটা অভ্যাস তারা বুঝেন না রাত জেগে কেউ যদি কোনো কাজ করে তাহলে তার মধ্যে অনেকগুলো যেমন তার মধ্যে ক্যান্সার অথবা তার ডায়াবেটিক্স অথবা অন্যান্য ধরনের এই জাতীয় রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা সেটা হচ্ছে তার বিভিন্ন ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি হতাশা ডিপ্রেশন ইত্যাদি ব্যাপক পরিমাণে ডেভেলপ করবে এখনকার ইয়াং পোলাপের মধ্যে ডিপ্রেশন বেশি না কম অনেক অনেক বেশি আমরা ছোটকালে ডিপ্রেশন বলতে কি আছে এটা শুনি নাই আমাদের মতো আলী সব শুনতেই না যে ডিপ্রেশন মানে আমি একটা জিনিস আছে আমরা তখন মনে করি ডিপ্রেশন হয়তো বা খাইলেই ঠিক হয়ে যায় এখন পোলা পোলাপাইনের বড়ি খাওয়ান লাগে তারপরে ও ডিপ্রেশন যায় না ও ঘুমাইতে যায় কখন ফজরের আগে ঘুম থেকে উঠে কখন বারোটা একটা দুইটায় তারপরে ওঠার পরে ওর হতাশাই ওঠার পরেও হতাশা গতকাল আমাদেরকে একজন জানালো যে ওর এক বান্ধবীর কথা বলছে সে বান্ধবী ঘুম থেকে দুইটাই উঠেও ওর একটা ফোন করে আজকের আমার মনটা খুবই খারাপ ঘুম থেকে দুইটাই উঠছে তারপরে মনটা কি খুবই খারাপ ও তো বুঝে না যে দিনকে আল্লাহ সু ভায়নুমাত ঘুমের জন্য তৈরি করেন নাই রাতকে ঘুমের জন্য তৈরি করেছেন এই জন্য রাতের একটা অংশ ঘুমান বাকি একটা অংশ অ্যাবাউতের জন্য দাঁড়িয়ে যান রাতের বেলা যারা যারা রাতের রাত তো আল্লাহ আয়োজনই করেছেন এইভাবে এই জন্যে রাতের বেলা আপনার এবং আমার উপর যত বেশি লাইট পড়বে যত বেশি লাইট পড়বে আমাদের শরীরটাকে আল্লাহ ওইভাবে তৈরি করে দেন নাই যে রাতে আমরা কি করবো লাইটকে ধারণ করতে পারবো ওইভাবে তৈরি করেন নাই আল্লাহ এখানে একটা ক্লক আছে শরীরের মধ্যে ওই ক্লকটা এটা রাত এবং দিনের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তৈরি করেছেন যখন আমরা দিনের রাত বানাবো রাতের দিন বানাবো তখন কি হবে ওই যে আমাদের ব্যালেন্স তৈরি তৈরি ধ্বংস হয়ে যাবে ইম ব্যালেন্স তৈরি হবে শরীরে এবং সেই এম ব্যালেন্সের বহু প্রকার এবং প্রকাশ কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাই যাই হোক আমরা বলছিলাম যে রাতের বেলা ঘুম এটা আমাদের জন্য খুবই জরুরি আল্লাহ সু ভাইনুমা তালা আমাদের জন্যে রাতটাকে তিনি তৈরি করে দিয়েছেন ঘুমের জন্যে দুই নম্বর রাত তিনি আমাদের জন্যে আবরণ তৈরি করে দিয়েছেন প্রিয় ভায়রা বোনেরা যারা রাতের বেলা আল্লাহর সামান্যতম অবাধ্য হয়েছি তিনি অনুগ্রহ করে এটাকে ঢেকে রেখেছেন সেই ভাইয়ারা কোন অবস্থায় এটাকে প্রকাশ করে দেবেন না আল্লাহ আপনার অনুগ্রহ করে এটাকে ঢেকে রেখেছেন আর আপনি প্রকাশ করে বেড়ালেন এটা আল্লাহর বিরুদ্ধে এক ধরনের অডাসিটি এক ধরনের অধ্যত্ত্ব এই অধ্যত্ত আল্লাহ সব পরম ভাবে গিনা করেন এই জন্য বলেছেন যে কুল্লু ইনাল মুজাহির ইল্লাল মুজাহিরুন সবাই জান্নাতে যাবে শুধুমাত্র মুজাহের না সাবেক ওমাল ইয়া সুরল্লা মুজাহের কারা তিনি বললেন রাতের বেলা যারা অপরাধ করে দিনের বেলা মানুষের বলে বেড়ায় গত রাইতে এইটা করছিলাম গত রাতে এটা করেছিলাম এটা বলে বলে যারা বেড়ায় অপরাধ করেছেন রাতের বেলা ফেসবুকে একটা পোস্ট দিলেন আজকে রাত্রে দুইটায় আমি এই করতেছি একটা হলো অপরাধ আর একটা হলো জানান দি অপরাধ একটা হলো অধ্যত্ত একটা হলো পাপ অধ্যত্ত্বকে আল্লাহ সুয়া তারা ভয়ঙ্কর অপছন্দ করেন ঘৃণা করেন চ্যালেঞ্জ মনে করেন আল্লাহ সুহায়নুয়া তালা এটাকে সেটি এই মুজাহেররা যারা রাতের এই অন্ধকারকে তারা আল্লাহ তা তালার বিরুদ্ধে চারণে তারা ব্যয় করেছেন এটা হলো এক নম্বর কথা বলছি যে রাতে যদি কোনো অপরাধ সংগঠিত হয়েও থাকে তাহলে দিনের আলো আসার আগেই সেটা যাতে আমাদের আমাদের যাতে আমল নামা থেকে যাতে ওটা চলে যায় ওটা চলে যাওয়ার উপকরণ কি বলেন তো তাও করা কি করা তাও করা শুনুন তাওবাটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নেয়ামত তাওবাটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যদি আল্লাহ বলতেন যে তুমি যা করবে তাই লেখা হবে এটার কিন্তু কোনো মাফ নাই সব রেকর্ড রেকর্ডেড এগুলো রেকর্ডেড অ্যান্ড শ্রাইনড এগুলো একেবারে পাথরে খোদাই করে রাখা হলো তাহলে অবস্থায় কী হইতো বলুন তো কোনো মুক্তির উপায় ছিল আমাদের বাঁচার কোনো উপায় ছিল তবাটা বিশাল বড় নেয়ামত আপনি বহু অপরাধ করেছেন বহু বহু হাজার হাজার কোটি কোটি কিন্তু তবা করলে কি সব মাফ কিনা মাফ সব মাফ আল্লাহ সব হানুয়া তালা সে কথা বলেছেন এই জন্যে তবাটা একটা নেয়ামত তবাটা একটা ভেন্টিলেশন তবাটা আমাদের জন্য একটা উইন্ডো তবাটা একটা অক্সিজেনের নাম তবা কিসের নাম অক্সিজেন অক্সিজেন যেরকম আপনি নিয়ে আপনি বেঁচে আছেন তবাটাও আমাদের হার্টটাকে আত্মাটাকে বাঁচিয়ে রাখে ওইটা একটা অক্সিজেন নাহলে আমরা ফ্রাস্ট্রেশনে মারাইতাম হ্যাঁ অপরাধ করলাম বাঁচার তো কোনো উপায় নাই যেমন ইয়াং মেয়ে ছেলে মেয়েদের মাঝে এখন আত্মহত্যার প্রবণতা অনেক অনেক বেড়ে গেছে ও মনে করছে আমার তো আর মুক্তির কোনো পথ নাই এজন্য ও মনে করছে আত্মহত্যা একমাত্র পথ ও আত্মহত্যা বেছে নেয় ন আল্লাহ সুবহান ওয়া তাআলা তওবা রেখে দিয়েছেন তার পক্ষ থেকে অনুগ্রহ এবং নেয়ামত হিসেবে এবং তার পক্ষ থেকে এটা একটা অক্সিজেন সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল অক্সিজেনের ব্যবস্থা রেখেছেন এটা উইন্ডো রেখেছেন যে যত বড় অপরাধী করেছেন অনুগ্রহ করে রাতের বেলা যারা অপরাধ করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি দিনের বেলা হাতগুলোকে প্রসারিত করে দেন সকালে প্রত্যুষে উইথ দ্য ব্রেক অফ দ্য ডন আল্লাহ এক্সটেন্ডস হিজ হ্যান্ডস অ্যান্ড হি এম্রাসেস আস্ তিনি বলেন ডাকতে থাকেন আসো আমি তোমাকে আলিঙ্গন করতে চাই আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই তোমার সব পাপ আমি মোছন করে দেবো রাতের বেলা কোনো অপরাধ করলে আল্লাহসবহান ওয়াতালকে ডাকুন ওয়া সেই আতাল হাসানা দাদা মরু হা ওয়াখ লেখ ই না বলেছেন তোমরা কোনো অপরাধ করলে তাওবা করো এবং তার পাশাপাশি তোমরা কি করো ভালো একটা কাজ করে ফেলো তাহলে আল্লাহ তোমাদের অপরাধগুলোকে মুছে দেবেন সেজন্য তাওবাটাকে আমাদের এক একটা গ্রহণ করা দরকার রাতে যারা আমরা আমরা যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি দু নম্বর বিষয় হচ্ছে রাতটাকে আমরা গরিমত হিসেবে ব্যবহার করা বলেছি এই যে শীতের রাত যাচ্ছে এখন কিন্তু তাহাজুদের নামাজ পড়ার কি একটা শ্রেষ্ঠতম সময় যাচ্ছে শ্রেষ্ঠতম একটা সময় যাচ্ছে তাহাজুদের সালাত আদায়ের জন্য আপনার এই সময় এই সময় আপনারা অনুগ্রহ করে কিছুটা সময় আল্লাহর জন্য এক ব্যয় করুন এবং আমি আপনাদেরকে একটু আপনাদেরকে আমি আলাদা করে বলতে চাই অনুগ্রহ করে আপনারা ঘুমানোর আগে কম্পকে দুরাকা সালাদ আদায় করে লম্বা সেজদা দিয়ে দুরাকা সালাদ করে আপনারা ঘুমান লম্বা দিয়ে আপনি তাই যদি উঠতে না পারেন তাহলে অতুকম্পকে করে নেন দুধের স্বাদ ঘোলে মেঠানো একটা বলে না কম্পকে দুরু করে দেখেন না আপনি কত ফ্রেশ মেন্টালিটি এবং মানসিকতা নিয়ে আপনি ঘুমাতে যেতে পারবেন আপনি ঘুমের আগে তিনটে কাজ করার জন্যে আমি অন্য জায়গাও বলেছি আপনাদেরকে বলি ঘুমের আগে তিনটি কাজ করবেন একটা কাজ হচ্ছে আপনার বিছানাটাকে পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন বুঝতে পেরেছেন কি বলছি পুত পবিত্র পরিষ্কার একটি বিছানায় ঘুমাতে যান দুই নম্বর হচ্ছে পুত পবিত্র পরিষ্কার জামা কাপড়ে ঘুমাতে যান এই রকম জামা কাপড়ে ঘুমাতে যাবেন না যে এইটা তো আর দিনের বেলা পড়তে পারবো না এই জন্য রাতের বেলায় শুধু এটা এই রকম নয় সুন্দর জামা কাপড় পরে ঘুমাতে যান অনুগ্রহ করে যদি আপনার মৃত্যুটা ওই অবস্থায় হয় তাইলে আপনার এই নিয়তের কারণে আল্লাহ ভাইনুয়াতাল আপনাকে বিশাল প্রতিদান দিতে পারেন নিয়তের কারণে তিন নম্বর হচ্ছে ঘুমের আগে আপনি দুরাকা সালা আদায় করে এবং ঘুমাতে গিয়ে যে সকল তাজবি তাহালিলগুলো আছে এগুলো পড়ুন পড়েই দেখেন না দুই একবার এটা আমল করে দেখেন যে আপনার কেমন একটা মানুষ কেমন একটা ফ্রেশনেস আপনি ফিল করেন এবং ঘুম থেকে যখন আপনি উঠবেন তখন দেখবেন যে আপনার কেমন ফ্রেশনেস ফিল হয় এটা একটা অসাধারণ একটা স্লিপ ম্যানেজমেন্টের একটা পদ্ধতি তো আমরা আমরা পাঁচ দুই তিন মিনিটের জন্য একটু আপনারা একটু খাওয়ার যারা খাওয়ার খাচ্ছেন একটু খেয়ে নেন দুই তিন মিনিট পরে ইনশাল্লাহ আমরা আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ালা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু আলা তিনি পুনরুত্থিত করবেন আমাদেরকে অথবা যে মহা সংবাদের কথা তিনি বলেছেন সেই মহা সংবাদ ইয়াউমুল বা'স সেই ইয়ামুল বা'স অথবা ইয়াউমুত তাগাবুন অথবা যেটা ইয়ামুল কিয়াম এগুলোর ব্যাপারে আল্লাহ সু হানু আল্লাহ যে এটা করবেন এবং করতে পারেন তার জন্য নয়টা নিদর্শন তিনি এখানে আলোচনা করেছেন এই এই ক্লাস্টারে তিনি নয়টা কথা বলেছেন প্রথমত হচ্ছে আলাম নাজা আলিল আউদা মিহাদা আমি কি জমিনকে বসবাস উপযোগ্য করে তৈরি করিনি দুই নম্বর হলো ওয়াল জিবালা আউতাদা আমি কি পাহাড়কে প্যারেগ হিসেবে তৈরি করিনি না আজুয়া যা আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করিনি ওয়া ওজাল না নৌ মকুম সুবাতা এবং আমি তোমাদের জন্যে ঘুমকে বিশ্রামের উপকরণ বানাইনি চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ওজাল না লাই লালি রাতকে আমি তোমাদের জন্যে আবরণ হিসেবে তৈরি করেছি ষষ্ঠ তো হচ্ছে ওজাল নাল নাহার এবং দিনকে আমি তোমাদের জীবন বা জীবিকা অর্জনের জন্যে সময় এবং উপকরণ হিসেবে তৈরি করেছি সাত নম্বর ওবানি দাদা সিদাদা তোমাদের মাথার উপর অত্যন্ত শক্তিশালী ষাটটি আকাশকে আমি তৈরি করেছি আট নম্বর জালনা সিরাজ ওয়াহাজা সেখানে আমি অত্যন্ত দতিমান। একটি বাতিকে তৈরি করে দিয়েছি যেটাকে সূর্য বলি আমরা এবং নয় নম্বর হচ্ছে ওয়া না মিনাল মিরতি মা আংসাই আমি ব্যাপক পরিমাণ পানি বর্ষণ করেছি বা নাজিল করেছি কি থেকে মেঘমালা থেকে মেঘমালা থেকে এই নয়টি কথা আল্লাহ সু তারা বলে তিনি বললেন এর মধ্যে তুমি প্রতি মুহূর্তেই জীবনের উত্থান এবং পতন জীবনের সৃষ্টি এবং লয় এটা তুমি প্রতি মুহূর্তে দেখতে পাবে প্রতি মুহূর্তে জীবনের সৃষ্টি এবং লয় তুমি দেখতে পাবে আলাম না এই যে জমিনকে যে আমি মিহাদ ভাবে তৈরি করেছি এর মধ্যে তুমি প্রতি ধ্বংস তুমি দেখতেই পাবে তাহলে যিনি এই পৃথিবীর মধ্যে প্রতি মুহূর্তে তোমার চোখের সামনে প্রতি মুহূর্তে জীবনের সৃষ্টি এবং লয় করতে পারি তিনি কি আবার তোমাকে সৃষ্টি করতে পারবো না সেই প্রশ্ন আল্লাহ সহলে রেখেছেন এবং দেখুন জমিনকে আল্লাহ কিন্তু আমাদের উপযোগী করেই নষ্ট করে ধ্বংস করছি না জমিনকে ধ্বংস করে দিচ্ছি কিছুদিন আগে দেখেছেন যে দিল্লি দিল্লিতে মানুষ বসবাস করতে পারছিল না কারণ কি ধোয়া বাংলাদেশ এই ঢাকার শহরও কিন্তু এই পৃথিবীর সবচেয়ে পলিউটেড সিটির মধ্যে একটা কারণ এর চারপাশে শুধুমাত্র কি আছে ধোয়া আছে ইটের ভাটা ইটের ভাটা কোনো একটা শহরের চারপাশে থাকতে পারে না আর পারমাণবিক যে সকল চুল্লি বাংলাদেশে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে এই সকল চুল্লিও এক সময়ে এগুলোর যে উপাদান ওইখানে আপনার অ্যাটমিক এনার্জি তৈরি করার জন্যে যা কিছু তৈরি করা হচ্ছে এগুলো সময় আমাদেরকে পরিস্থিতি আমাদের কিন্তু খারাপ দিকে নিয়ে যেতে পারে কারণ আমরা সভ্যতার নামে আসলে এই 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 যে পরিবেশ অথবা এই এই যে ন্যাচার প্রকৃতিকে আমরা কি করছি ধ্বংস করে দিচ্ছি এখন আপনারা দেখতে পেয়েছেন এর মধ্যে আমরা এই বিরতিতে একটু আলোচনা করছিলাম যে অস্ট্রেলিয়াতে যে দাবানল তৈরি হয়েছে এই দাবানল এটা আনপ্রেসিডেন্টেড এইরকম দাবানল হতে পারে না দাবানলে কিভাবে সব কিছু পুড়িয়ে দিচ্ছে কিন্তু ওরা এমন একটা জীবন জীবনযাপন করছে আমাদের ইয়াং এর মতো শুধুমাত্র কি করে কিছু স্মার্টফোন অথবা ট্যাব অথবা ইত্যাদি আছে ইত্যকরের ভিতরে ওরা আছে এর বাইরে আর কিছুই নাই অস্ট্রেলিয়ার আপনি এবং আমি যত তথ্য জানি ওরা কিন্তু এতটুকুও জানে না কি হচ্ছে ওইখানে ওরা অন্য কিছুর মধ্যে বুধ হয়ে আছে অন্য কিছুর মধ্যে তারা মনে করছে ধ্বংসশীল হোক তাতে কি কিন্তু ও বুঝে না যে এর মাধ্যমে গোটা পৃথিবী অস্থিতিশীল হয়ে যাবে ওই দেশও অস্থিতিশীল হয়ে যাবে কিভাবে ছোট্ট একটা দাবানল সব কিছুকে পুড়িয়ে শেষ করে দিতে পারে তাইলে সে আল্লাহকে কেয়ামত সংগঠিত করা তার জন্য অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন নয় দাবানল কিভাবে দেখেন গাছ পুড়িয়ে দিচ্ছে প্রাণীকুল যেগুলোর বসবাসের অভয়ারণ্য সেগুলো পর্যন্ত পানিতে ঝাঁপিয়ে পড়ছে এবং আমরা আলোচনা করছিলাম ওই সকল প্রাণী বাঘ সিংহ মানুষের খাওয়া বাদ দিয়ে মানুষের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে যে আসো আমরা আমরা তো এখন একই অবস্থায় আছি তুমি আমি এখন আমরা ভাই ভাই তাই না যে আমরা এখন ভাই ভাই চলো আমরা উভয় কেউ বাঁচতে পারি একটু আমরা চেষ্টা করে দেখি সেই রকম পরিস্থিতি ভাই এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই যে অমকের ওইখানে চেনা লাগছে আমার তো কিছু হবে না উই মাইট বিকাম দ্য সেম ভেক ফেম আমরা কিন্তু একই হতে পারি এই জন্যে একজন সালাফের জীবনী আমি পড়ছিলাম উনি ওনার ওনার জমিনের পাশের জমিনে পোকা লেগেছিল তো ওই পাশের জমিনে উনি কি দিচ্ছে ওষুধ দিচ্ছে লোকেরা প্রশ্ন করলে কি ব্যাপার আপনি পাশের জমিনে পোকা লেগেছে আপনি ওইখানে ওষুধ দিচ্ছেন কেন আপনার জমিনে তোর পোকা লাগে নাই উনি বলছে ভাই তুমি তো বুঝতে পারা নাই ওইটা শেষ করেই তো আমার জমিন ধরবে ওইটা শেষ করেই তো আমারটা ধরবে অর্থাৎ আমারটা রক্ষা করতে হলে ওইটার রক্ষা করতে হবে এটি হচ্ছে ইসলামের বিউটি শুধুমাত্র নিজেই বেঁচে থাকি তা কিন্তু নয় অন্যকে ভালো রাখি নিজে বেঁচে থাকার নিজে ভালো থাকার তাগিদে আমরা অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করি যাই হোক এখানে এই যে দাবানলের জন্যে ওইখানে মানুষ শুধু মারা যাচ্ছে তা কিন্তু নয় প্রাণীও তো নষ্ট হচ্ছে মারা যাচ্ছে তাই না বন বাদার উপজুজাড় হয়ে যাচ্ছে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে এই জন্য আমাদের দোয়া করা উচিত না বলেন তো অবশ্যই দোয়া করা উচিত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে এই দাবানলকে ঠান্ডা রাখেন থামিয়ে দেন এবং আমাদের এই 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 চমৎকার এই এই পৃথিবী যাকে তিনি আমাদের বসবাসের জন্য তৈরি করেছেন সেটি যাতে আল্লা সু রক্ষা করেন প্রিয় ভাইরা এটা অনেক আলোচনার ইস্যু এগুলো দেখা দরকার প্রকৃতির দিকে কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন আফালাম ইয়াসি রুফিল আর দিফাতে কুন আলাকুম أفلام يَسِيرُ فيكون فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في الصدور تاركي زمين جريد فتكون لهم قلوب يعقلون بها تلو در أنتر أمر أنتر بجي انتر دي ورا এমন কান তৈরি হবে যে কান দিয়ে ওরা শুনবে অবসর কারণ মানুষের চোখ অন্ধ হয় না ওলা কিন্তু আমেল কুলুব্লা অন্ধ হয় কি আসলে অন্তর মূলত অন্তর অন্ধ হয় মূলত কল বন্ধ হয় মূলত চোখ অন্ধ হয় না চোখ দিয়ে সে দেখে বহু লোক আছে চোখ দিয়ে সব দেখে কিন্তু কিছুই আসলে দেখে না সব দেখে কিন্তু কিছুই আসলে দেখে না কারণ ওই দেখা থেকে সে কোনো শিক্ষাই অর্জন করে না লাহুম কলুবই লা আর তেলু নাবিহা তাদের অন্তর আছে তা দিয়ে বোঝে না বলা হম আ ইউনুল্লা ইউ বসিরু চোখ আছে তা দিয়ে দেখে না বলা হম আদান উল্লাই স্মাউ বিহা কান আছে তা দিয়ে শোনা উলায় কেকাল আনহাম এরা হচ্ছে চতুর্থ জানোয়ার আবাল্ল হম আদল অথবা জানোয়ারের সে উনিকৃষ্ট এগুলো দেখা এগুলো শোনা এগুলো জানা এটা আমাদের ইমান টেস্ট শক্তিশালী করতে পারে আল্লাহ তুমি তো আমাকে রক্ষা করেছ প্রিয় উপস্থিতি এর মধ্যে একটা আয়াত আমরা স্কিপ করেছি ওয়া খালাকনাকুম আজওয়াজা তোমাদেরকে আমরা তৈরি করেছি কিভাবে আমরা জোড়ায় জোড়ায় তৈরি করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করেছেন আমরা যদি এই ক্ষেত্রে শুধু মানুষের কথা বলি তাহলে তিনি পুরুষ এবং নারীকে তৈরি করেছেন ধরেন যদি পুরুষ হতো একশো নারী হতো পঞ্চাশ তাহলে অবস্থা কি হইতো কেমন বিপদ তৈরি হতো এমনিই তো ফিফটি ফিফটি হয়েই তো যা পরিস্থিতি দেশের আজকেও দেখলেন বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে প্রত্যেকের ভাগেই কিন্তু আসছে তারপরও তাদের পরিস্থিতি এই যদি ভাগে না পড়ে তাহলে কী হইতো অথবা যদি নারী হতো বেশি পুরুষ হতো অনেক অনেক কম তাইলেও কী পরিস্থিতি হতো কিন্তু আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই জোড়াটাকে ইনট্যাক রাখা এইটাই হচ্ছে আমাদের অস্তিত্বের মূল উপাদান আল্লাহ বলেছেন আমি তোমাকে সৃষ্টি করি তা নয় আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মানে হচ্ছে জোড়াকে রক্ষা করা এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনে সে কথা আল্লাহ বলে অন্য জায়গায় বলেছেন ওমিন আয়াতিহি আন খালা কালা কুমিন আং ফুসি কুম আজুয়াজা লিতাস কোন ইলাই হাওয়া যা রাহমা আল্লাহর নিদর্শনের মধ্যে একটি যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন এই যে জোড়া যুগল এটা আল্লাহ সুফানুয়া তাল্লাহার অপার মহিমা অসাধারণ আল্লাহর পক্ষ থেকে এটা নেয় আমত আপনার যারা বিয়ে করেছেন তারা জানেন প্রচন্ড কর্ম ক্লান্ত শ্রান্ত দিন বাসায় যখন ফেরেন আপনি আপনার স্ত্রীর সাথে বসে কিছুক্ষণ গল্প করলেন সব টেনশন শেষ হয়ে গেল অথবা স্ত্রী সারাদিন বহু কর্মক্লান্ত স্বামী যখন বাসায় ফিরে তার সাথে বসে একটু কি গায়ের সাথে গাটা একটু ঠেস দিয়ে একটু বৈশা এক মিনিট দুই মিনিট গল্প করেছে তাহলে সব কষ্ট দূর হয়ে গেছে এখন যারা বিয়ে করে না তারা বলবে তো এটা তো আমরা বুঝতে পারি নাই ওই যে ওই কথার মতো যে মানে দিল দিন লাড্ডু যে খাইছে এটা ওই রকম না যে খাইছে সেও কি ভালো আছে আর যে খায় ও আসলে ভালো নাই বুঝতে পারে নাই আমাদের এই যুগে ম্যান এর সবচেয়ে বড় হচ্ছে তারা সময় মতো কি করে না বিয়ে করে না এটা তাদের সবচেয়ে বড় আপনি আঙ্কেলে জিজ্ঞেস করেন যে আগে বিয়ে করে ঠকছে না জিতছে জিতেছে যারা পরে বিয়ে করে তারা সব দিক থেকে ঠকেছে কিভাবে প্রচুর পরিমাণ রোগ এর মধ্যে তার মধ্যে তিনি তৈরি করে নিয়েছেন তমধ্যে সবচেয়ে বড় রোগ যেটা যেটা নাম সাইকোলজিক্যাল রোগ মানসিক রোগ আর আখেরা তো শেষেই আখেরা তো পুরাই শেষ এর মধ্যে কত খারাপ দিকে দৃষ্টি দিয়েছে কত খারাপ জিনিস তার নিজকে নিয়ে এসে চিন্তা করেছে ভাইয়েরা বোনেরা খারাপ জিনিস চিন্তা করলে আমাদের অন্তর কলুষিত হয় অন্তর তো একটা পিস্টাইন পিওর একটা জায়গা যখন আপনি ওইখানে খারাপ জিনিস চিন্তা করবেন তখন কী হবে ওইখানে অন্তরে কালো দাগ পড়তে থাকবে না দাগ আপনি হয়তো বা অপরাধটা কাজে বাস্তবায়ন না করলে গুণা হবে না বটে কিন্তু ড্যামেজ ইজ ডান ড্যামেজ ইজ অলরেডি ডান মানুষ যখন খারাপ চিন্তা করে থাকে তখন তার চিন্তা চেতনা কলুষিত হয়ে যায় দূষিত হয়ে যায় বিষাক্ত হয়ে যায় এই মানুষ কোনোদিন ভালো হতে পারে না বিগ মাইন্ডস অলোস থিংস অফ বিগ ইস্যুস ভালো মানুষ সবসময় ভালো ভালো জিনিস নিয়ে চিন্তা করে খারাপ মানুষ সবসময় খারাপ জিনিস নিয়ে চিন্তা করে ওই খারাপ তাকে খারাপ মানুষে পরিণত করেছে আসলে তো খারাপ হিসেবে জন্ম খারাপ চিন্তা এটা মানুষকে কলুষিত করে দেয় আমাদের যুবকদের আমাদের যারা বৃদ্ধরা আছেন বয়স্করা আছেন তাদেরকে বলি আমরা যেই দিন থেকে বিয়েকে জটিল করেছি ওই দিন থেকে জেনা ব্যবচার সহজ হয়ে গেছে যদি বিয়েকে সহজ করে দেই দেই তাহলে কি হবে জেনা ব্যবচার ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে ওটা হবেই না খুঁজেই পাওয়া যাবে না দিয়ে খুঁজতে হবে কিন্তু আপনি পেশাদিকে জটিল করবেন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠিত হওয়া এটা তো খ্রিস্টান এবং ইহুদিদের চাল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কাকে বলে আপনার বাপে যে বাইশ বছর উনি কিসের প্রতিষ্ঠার পিছনে ঘুরছিলেন বাপ দাদারা তো ওইরকম সময় বিয়ে করেছেন তাদের চরিত্র ভালো ছিল উন্নয়নও হয়েছে আমরা শুধুমাত্র চিন্তা করবো প্রতিষ্ঠা আমার বউরে আপনি খাওয়াবো কি আপনার বউরে কি আপনি বানাইছেন নাকি যে আপনি খাওয়াবেন কে খাওয়াবে আল্লাহ হই আর জকু ইন আল্লাহ হুয়ার মাতিন তিনি বলে আমরা একটা ভুল করি তা তাহলে আমরা মনে করি যে অমকেরে আমি খাওয়াচ্ছি আসলে অমোকের আমি খাওয়াই না খাওয়ান কে আল্লাহ দুই নম্বর হচ্ছে আমার রিজিকের মধ্যে বরকত হয় অমোকের কারণে আদিশেষ ইন নামা তুং সরু ন তোর জকু না কম বি দোয়াফাই তোমাদের মধ্যে দুর্বল তোমাদের মধ্যে যারা দুর্বল দুর্বল মানে কি সন্তান এবং স্ত্রী অথবা বাবা মা তারা বৃদ্ধ হয়ে গেছেন এই দুর্বলদের কারণে আল্লাহ তোমাদের রিজিক দেন তাহলে তো আমরা যদি কারো যদি কোনো নারী দুর্বল হয়ে থাকে তারে ঘরে আনলে তো আপনার রিজিক বাড়বে কমবে না ম্যান এই জন্যে ইউরোপের স্টাইল আমাদের জন্য ন ওরা ওদের স্টাইল ওরা চলুক কিন্তু আপনার স্টাইল হলো ইসলামের স্টাইল তাহলে আপনি কি করবেন বিয়ে দ্রুত করবেন বাবা মারাও সন্তানদেরকে বিয়ে দ্রুত দিয়ে দেন বা দ্রুত বিয়ে করান তাহলে দেখবেন বারাকা কীভাবে আল্লাহ সব হানুমা তাহলে উন্মুক্ত করে দেন আল্লাহ তো যুগল হিসেবে তৈরি করেছেন বিয়ে না করলে তার এরকম শারীরিক ডিজিজ তৈরি হতে পারে তার মানসিক ডিজিজ তৈরি হতে পারে আর আখেরাত কেন্দ্রিক তো তার বড় ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে বহু গবেষণা আমি এরকম জানি ইউরোপ আমেরিকার বহু গবেষণা আছে ওই সকল গবেষণায় তারা বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে তারা গবেষণা করে দেখিয়েছে যে অবিবাহিতরা অধিকতর ক্রাইম প্রোন ক্রাইম প্রণ মানে হচ্ছে অপরাধ প্রবণ অপরাধ প্রবণ অবিবাহিতরা বিবাহিতরা তারা অপরাধ প্রবণ না আমি একটা অপরাধ করার চিন্তা করবো আমার ওয়াইফ আছে বাবা মা আছে সন্তানরা আছে আমি অপরাধ করলে তো ওরাও এফেক্টেড হবে কিন্তু ও তো মনে করে না যে ও অ্যাফেক্টেড হবে এই জন্য আমেরিকাতে সবচেয়ে বড় ক্রাইম তারাই করছে যাদের কোনো কি নাই। বিবাহ হয় নাই বিবাহ হয় নাই অথবা যাদের কোনো পারিবারিক পরিচয় নাই ওরা সবচেয়ে বড় অপরাধী কারণ ও মনে করে আমি বাসায় তো আর যাওয়ার মতো কেউ নাই আমি অপরাধ করলেই আর কে কি হবে আপনি অপরাধ করার আগে চিন্তা করেন আমার বাবার মুখ কালো হবে আমার মা ক্ষতিগ্রস্ত হবেন আত্মীয় স্বজন তারা তাদের সম্মান তাদের সম্মান কমে যাবে এই জন্য আপনি অপরাধ করার আগে অনেক কিছু চিন্তা করছেন আল্লাহ সব ওয়া তাআলা আছেনই সর্বোপরি কিন্তু এরকম অনেকগুলো প্যারামিটার আমাদেরকে বাধা দিয়ে রাখে কিন্তু ওদেরকে তো কেউ বাধা দিয়ে রাখে না সেজন্যে পরিবার তৈরি করা আল্লা সুমা তালা আমাদেরকে এভাবে তৈরি করেছেন সেই জায়গাটাতে অবশ্যই দৃষ্টি দেয়া আমাদের দরকার আমি অন্য জায়গা আমি হারভার্ড ইউনিভার্সিটির একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি যে ওইখানে যারা মাস্টার্স পড়ছে অথবা পিএইচডি করছে এর মধ্যে যারা বিবাহিত ওদের রেজাল্ট সবার চেয়ে ভালো এবং সবার আগে ওদের ডিগ্রি হয়ে যায় আর যারা অবিবাহিত তাদের তো বহু জায়গায় সময় যায় না কি বলেন বোঝা সময় যায় অমকের সাথে দশ মিনিট কথা অমকের সাথে ফিফটিন মিনিট চ্যাটিং অমকের সাথে কথাবার্তা না হওয়ার কারণে আজকে প্রচণ্ড মন খারাপ আর বিবাহিত এরকম কোনো কাহিনি নেই তাতে কোনো টেনশন নেই কোনো সময় তার ডিভাইডেড হয়ে যায় না তার সময়টা থাকে কনসেন্ট্রেটেড আর তো বারাকাতো আছেই বলছি চরিত্র যদি তার ধ্বংস হয়ে যায় তাহলে বারাকাতার কোথেকে আসবে দ্রুত বিয়ে করা যখনই বয়স হবে যখনই আপনি আপনার মনে হবে ওই প্রতিষ্ঠা চাকরি বাকৃত্যকারের জায়গায় কখনোই আপনি ইয়ে করবেন না হতে পারে আপনার ইয়ের কারণেই বিয়ের কারণে আল্লাহ সু হাহনুয়াতালা বারাকায়ের মধ্যে আপনাকে প্রদান করবেন আল্লাহ সুহানুয়াতাল্লাহ কোরআনে বহু জায়গায় স্বামী স্ত্রীর বন্ধনের কথা বলেছেন স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের কথা তিনি বলেছেন সেই ইস্যুগুলো আমাদের এখানকার আলোচনার ইস্যু নেই জন্য আমরা এটা আলোচনা করছি না আল্লাহ সু হানুয়া তার অতপর জায়টি এই জন্য প্রিয় ভাইরা বোনেরা দিনটাকে আপনি আপনার জীবিকা অর্জনের সময় হিসেবে ব্যবহার করুন প্লিজ রাতটাকে নয় রাতটাকে অন্য কাজে লাগান আপনি দিনে এরকম করুন না যে দিনে আমার কাজ শেষ রাতে আমি অন্য কাজ করব। ঘুম এবং আবাদত এর মধ্যে করে দেখেন দিনের কাজের মধ্যে আল্লাহ কী পরিমাণ বারাকা তৈরি করে দেন যারা দিনে কাজ করবে না রাতে কাজ করতে চাইবে দিনের কাজের মধ্যেও বরকত হবে না রাতের কাজের মধ্যেও বরকত হবে না দুটোর একটার মধ্যে বারাকা হবে না আল্লাহ রসোনা বলেছেন আল্লাহ ফি বুকুরিহা আমি বহু স্ট্যাটিস্টিক্স দেখেছি যারা দিনের বেলা সকালবেলা তাদের কাজ শুরু করেছে তারা এত বেশি সফল এত সফল দুনিয়ায় তারা এত বেশি সফল যারা একটু দেরি করে তাদের কাজ শুরু করেছে ওদের সফলতা খুঁজেই পাওয়া যায় না এদের তুলনায় আপনি এই পৃথিবীর এই মুহূর্তের সবচেয়ে প্রভাবশালী ভালো মানুষগুলোর আপনি জীবনী খুঁজে দেখেন যে তার আর্লি রাইজার ছিল ইংরেজিতে বলা হয় আর্লি রাইজার অথবা বলা হয় আর্লি বার্ড আর্লি বার্ড আর্লি বার্ড বলা হয় আর্লি বার্ড ইংরেজিতে একটা একটা প্রবাদ আছে আর্লি বার্ড ক্যাচেস দ্য কি আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্মস অর্থাৎ যেই পাখি সকালে তার নেট থেকে বের হয়ে যায় সেই কি পায় সে খাবার পায় সেই খাদ্য পায় অন্য গিয়ে খাবার পায় না রাসুসাল্লাম এবার দোয়া করেছেন আল্লাহ ফি কুরিহা এ আল্লাহ আমার উন্মতের সকালের কাজের মধ্যে বরকত দাও আপনি সকালবেলা কাজ শুরু করে দেখেন কি বারাকা আল্লাহ দেবেন সকালবেলা মা মায়েরা যারা আছেন তাদেরকে বলছি এবং ভাইয়েরা বাবারা যারা আছেন তাদেরকে বলছি সকালের সময়টাকে ইনভেস্ট করুন দিস দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক এবং সকালের বাতাসের মধ্যে এক ধরনের অক্সিজেন এক ধরনের গ্যাস থাকে যেটি বাচ্চাদের বিশ করে শিশুদের কথা বলছি তাদের হাড়গুলো আছে না হাড়গুলোকে শক্ত করতে সহায়তা করে আর আমাদের তো এখন প্রচুর পরিমাণ ভিটামিন ডি এর অভাব বাংলাদেশে এবং সারা পৃথিবী জুড়ে এটা একটাই কারণ কারণটা কী রাত জাগে সকালবেলার রোদের আলো তাদের গায়ে পড়ে না এটা ভিটামিন ডি এর বড়ো ধরনের একটা ক্রাইসিস আছে এবং হাড়ের রোগ হাঁড় ক্ষয় হওয়া রোগ অথবা বিভিন্ন ব্যথা বেদনার রোগ এগুলো কিন্তু ওই কারণ যেন সকাল থেকে কাজে লাগা সকালের মধ্যে বারাকা আল্লাহ সু ভাঙুমাতে রেখেছেন সকাল থেকে কাজ শুরু করা এবং এই কাজটাকে আপনি দিনের বেলা জীবিকা অর্জনের জন্য আল্লাহ দিনকে নির্ধারণ করেছেন রাতকে নয় জীবিকা অর্জনের জন্য দিনকে আল্লাহ কী করেছেন নির্ধারণ করেছেন রাতকে নয় অর্থাৎ দিনটাকে নির্ধারিত করুন জীবিকা অর্জনের জন্যে সেইটি দিনে জীবিকা অর্জনের ক্ষেত্রে কোনো অবস্থায় কোনো আলস্য বা অলসতা যাতে আমাদেরকে পেয়ে না বসে দিনটাকে কাজে লাগান রাতটাকে কাজে লাগান সময়টাকে কাজে লাগান সময়টাকে একটা বেস্ট টাইম ম্যানেজমেন্ট আমাদের তৈরি করা দরকার যে কোন কাজটি আমরা কোন সময় সম্পাদন করব। আমরা যদি সেটি করতে পারি তাইলে অবশ্যই অবশ্যই আমরা সফল হব এবং আল্লাহ যে ম্যানেজমেন্ট দিয়েছেন আল্লাহর ম্যানেজমেন্ট ভালো নাকি আমাদের ম্যানেজমেন্ট ভালো আল্লাহর ম্যানেজমেন্ট আল্লাহর ম্যানেজমেন্ট গ্রহণ করলে আমরা কল্যাণ প্রাপ্ত হব এবং মনে রাখা দরকার এই জীবিকা অর্জনও আমাদের জন্য বিশাল বড় আবাদত এবাদত না জীবিকা অর্জন কি বলেন তো কারণ আমরা এমন এমন একটা একটা জীবন ইসলাম আমাদের জন্য অসাধারণ জীবন ব্যবস্থা যে আমরা জীবিকা অর্জন করার জন্য যে প্রচেষ্টা চালাই এটাও জিহাদ জীবিকা অর্জনের জন্য যে প্রচেষ্টা চালাই এটাও কি জিহাদ জেহাদের স্বভাব পাবে যদি এই ব্যক্তি এটা করে কি কারণে তিনটা একটা কারণ হলো হালাল অর্জন করবে সে হালাল যাপন করবে এবং তার আত্মীয় স্বজনকে বাবা মা সন্তান স্ত্রী তাদেরকে সে সে সহযোগিতা করবে এই অর্জন করে এই ব্যক্তির এটাও মহানল্লার কাছে বিশাল বড় অ্যবাদত হতে পারে আমাদের জীবন ব্যবস্থাটা এরকম আমরা যদি হাসি তাইলেও আবাদত হয় না হাসলে আবাদত কিনা হয় হাসলেও আবাদত হয় এটা এমন একটা জীবন ব্যবস্থা আমরা লাস্ট মিনিটে আছি আমাদেরকে আল্লা আলা যে নিদর্শনগুলো কথা বলেছেন তা হলো যে দিনটাকে আমাদের জীবিকা উপার্জনের জন্য করে দিয়েছেন যদি তিনি দিনটাকে জীবিকা উপার্জনের জন্য করে না দিতেন তাহলে আমাদের জন্য কি ভয়ঙ্কর অবস্থা হতো যদি বলতেন যে আমি তো তোমাদেরকে উপ সৃষ্টি করেছি তোমাদের সকল উপকরণ দিচ্ছি দিন রাত দিনরা ততটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন কোরআনকে বোঝার তৌফিক দান করুন আপনাদেরকে অনুরোধ করব যে এরপরে আপনারা আসলে প্রয়োজনে মোবাইলে আপনারা কোরআনের অ্যাপসটা নিয়ে আসবেন অথবা কোরআন নিয়ে আসবেন কোরআন যে মুসাফ আছে মুসাফ নিয়ে আসবেন আমরা তো আয়াত ধরে ধরে আয়াতের তাহলে শব্দগুলোর অর্থ আপনি জেনে নিলেন যে এই শব্দের অর্থ এটা এই শব্দের অর্থ এটা এই শব্দের অর্থ এটা এরপরে যখন আপনি সুরান আবা পড়বেন তখন কিন্তু আপনার চোখের সামনে বাঁচবো এটার অর্থ তো এটা ঠিক আছে এবার আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আদা ওয়া সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক